গতকাল বিকাশ ভবন থেকে নতুন উপাচার্য পদে দায়িত্ব নেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং কাজকর্ম খতিয়ে দেখতে এলেন অধ্যাপক উপাচার্য সুব্রত কুমার দেব। পরিদর্শনে আসা নতুন অধ্যাপক উপাচার্যকে সংবর্ধিত করা হয় মহিষাদল কলেজ কর্তৃপক্ষ থেকে। তারপর বেশ কিছু সময় ধরে নব উপাচার্যদের সাথে বৈঠক করেন মহিষাদল কলেজের অন্যান্য অধ্যাপকেরা। কলেজের প্রতিষ্ঠাতা কুমার দেবপ্রসাদ মহাশয় এবং মহাত্মা গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। তার পাশাপাশি ঘুরে ঘুরে কলেজের পরিকাঠামো পরিদর্শন করেন তিনি। পরে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের সাথে বৈঠক করেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।